उदरवाड़ी देखभाल ইম্পর্টেন্ট একটা আপডেট আসছে ইউটিউব থেকে এখন হয়তো বা আপনার চ্যানেলের ইনকাম বাড়তে পারে বাট সব চ্যানেল না কিছু কিছু চ্যানেলের ইনকাম বাড়তে পারে আপডেটটা অনেক ইম্পর্টেন্ট ইউটিউবের অ্যাডস নিয়ে ইউটিউব নতুন এক টাইপের অ্যাড ফরম্যাট লঞ্চ করতে যাচ্ছে অর্থাৎ আমরা এখন যেসব অ্যাড দেখি যেরকম আমাদের ভিডিও নিচে অ্যাড থাকে কিংবা ডান পাশে অ্যাড থাকে বাম্পার অ্যাড ডিসপ্লে অ্যাড স্কিপেবল অ্যাড নন স্কিপেবল অ্যাড এই টাইপের যে অ্যাডগুলো দেখি এখন নতুন এক টাইপের অ্যাড অ্যাড হতে যাচ্ছে মানে নতুন এক ধরনের অ্যাড যোগ হতে যাচ্ছে ইউটিউবে এবং এটা এখন বিটা টেস্টিং আছে প্রথম স্টেপ কমপ্লিট অর্থাৎ আলফা টেস্টিং কমপ্লিট এই যে আলফা টেস্টিং বিটা টেস্টিং আপনারা বোঝেন যদি না বুঝে থাকেন তাহলে আমি আমার ব্লগ চ্যানেলে একটা ভিডিও আপলোড করব যে অ্যাকচুয়ালি আলফা টেস্টিং কি বিটা টেস্টিং কি তো এখানে বেসিক্যালি ইউটিউবে আলফা টেস্টিং কমপ্লিট বিটা টেস্টিং চলতেছে যদি ভালো একটা রেসপন্স পায় যদি ভিউয়ার্স কিংবা অ্যাডভার্টাইজাররা যদি ভালো মতো রেসপন্স দেয় তাহলে এই অ্যাডসটা চলে আসবে বাট ইউটিউবের এরকম কোনো রেকর্ড নেই যেটা টেস্টিং করে বাদ পড়ে গেছে অবশ্যই আসবে আই থিঙ্ক নাইনটি চলে আসতে পারে এখন এটার সম্পর্কে কিছু বলার আছে যে অ্যাকচুয়ালি অ্যাডটা কীভাবে কাজ করবে কাদের ভিডিওতে অ্যাডগুলো দেখানো হবে কোন ভিডিওতে অ্যাডগুলো যাবে অ্যাডভার্টাইজাররা কীভাবে এই অ্যাডগুলো দেবে তো এই বিষয়ে জাস্ট এই ভিডিওতে একটু কথা বলবো অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও ইউটিউব অ্যাডস আমরা সবাই চাই আমাদের ইনকামটা একটু বাড়ুক রাইট আমাদের একটু টাকা পয়সা বেশি আসুক তো যাই হোক তো এখন অ্যাডের যে বিষয়টা সেটা হচ্ছে ইউটিউবের অডিও অ্যাডস ঠিক আছে এর আগে আমরা যে অ্যাডগুলো দেখতাম ভিডিও অ্যাডস মানে হচ্ছে নিচে ব্যানার থাকতো কিংবা ডান পাশে থাকতো কিংবা স্কিপেবল যে অ্যাডগুলো আছে যেগুলো ভিডিও চলতো ভিডিও কিছুক্ষণ পর আমরা স্কিপ করে দিতে পারতাম কিংবা নন স্কিপেবল যে অ্যাডগুলো আছে যেগুলো স্কিপ করা যেত না এই টাইপের অ্যাড দেখতাম বাট এইবার হচ্ছে অডিও অ্যাড কিন্তু অডিও অ্যাড মানে যে শুধুমাত্র অডিও শুনবেন তা কিন্তু না ওখানে ভিজুয়াল কিছু থাকবে অর্থাৎ ভিডিওতে কিছু থাকবে যেমন হচ্ছে কোনো পিকচার থাকতে পারে কোনো ফটো থাকতে পারে কিংবা কোনো অ্যানিমেশন থাকতে পারে কোনো স্লাইড শো থাকতে পারে এই টাইপের অ্যাডগুলো দেখানো হবে এবং এই অ্যাডগুলো বেসিক্যালি কাদেরকে দেখানো হবে এই যে অডিও অ্যাডটা লঞ্চ হবে ভবিষ্যতে ভবিষ্যতে খুব তাড়াতাড়ি লঞ্চ হয়ে যাবে তো এই অ্যাডগুলো বেসিক্যালি কাদেরকে দেখানো হবে কোন ভিডিওগুলোতে দেখানো হবে মেইন কথা হচ্ছে সেটা হচ্ছে যেগুলো মিউজিক টাইপের চ্যানেল যে চ্যানেলগুলো মিউজিক টাইপের চ্যানেল বলতে যেখানে মানুষজন অ্যাকচুয়ালি শোনার জন্য বেশি আসে এখন ইউটিউবে তো সব তো ভিডিও আপনারা প্রশ্ন করবেন যে ইউটিউবে তো সব ভিডিও সবাই তো দেখে তাই না কিন্তু কিছু কিছু ভিডিও আছে যেগুলো অ্যাকচুয়ালি মানুষজন শোনাতে বেশি প্রায়োরিটি দেয় যেমন আমি বলি কোনো একটা স্টোরি সাপোজ কেউ অনেকে আছে যারা শুধুমাত্র পিক্সার স্লাইড শো দিয়ে অনেকে স্টোরি তৈরি করে সুন্দর সুন্দর স্টোরি তৈরি করে লাভ স্টোরি হোক কিংবা স্যাড স্টোরি হোক আবার অনেক চ্যানেল আছে যেখানে মানুষজন বিভিন্ন টাইপের সঙ্গীত শুনতে যায় মিউজিক ভিডিও হতে পারে কিংবা বিভিন্ন মিউজিক হতে পারে মাঝে মাঝে দেখা যায় যে শুধুমাত্র লিরিক্স দিয়ে মিউজিক তৈরি করে কিংবা কোনো একটা পিকচার দিয়ে মিউজিক দিয়ে থাকে তো ইউটিউবের অ্যালগোরিদম এটাকে ডিটেক্ট করবে যে অ্যাকচুয়ালি কোনটা অর্থাৎ কোন ভিডিওতে এই অডিও অ্যাডসগুলো চালানো যায় ঠিক আছে ইউটিউবের অ্যালগোরিদম ডিটেক্ট করবে আর যারা অ্যাডভার্টাইজার আছে তারাও তো অ্যানালাইসিস করে ওখানে দিতে পারবে বাট মেইন ফ্যাক্ট হচ্ছে যেগুলো অডিও যেগুলো মানুষজন শোনাতে বেশি প্রায়োরিটি দেয় অর্থাৎ বেশি বেশি শোনে যেগুলো সেইগুলো হচ্ছে ইউটিউবে এই অডিও অ্যাডসগুলো চালাবে এবং এই অডিও যে অ্যাডসগুলো এগুলো লো কস্টের অ্যাড মানে যারা অ্যাডভার্টাইজার আছে যারা অডিও অ্যাড দিতে চাই হ্যাঁ আমাদের ভিডিওতে যে অডিও অ্যাডগুলো আসবে সেগুলো তো কোনো অ্যাডভার্টাইজার দেবে তো এইগুলো তারা কম খরচে দিতে পারবে কম খরচে তাদের প্রোডাক্ট প্রমোশন করতে পারবে বাট অডিও অ্যাডসগুলো এমন হতে হবে যে যেহেতু ভিডিও তো দেখাচ্ছেন না ভিডিও অ্যাড না সেহেতু অডিওটা অন্তত ক্লিয়ার রাখতে হবে কিন্তু ঠিক আছে অডিও অ্যাড বলে যে একবারে অডিওটা জঘন্য অডিও হবে তা কিন্তু না ইউটিউব বলছে যে মানুষজন যাতে শুনে যেন আপনার অ্যাডসটা বুঝতে পারে যে অ্যাকচুয়ালি আপনি কোনটার প্রমোশন দিতে যাচ্ছেন কিংবা কোনটা প্রমোশন করতে যাচ্ছেন কিংবা অ্যাকচুয়ালি আপনার অ্যাডসটা কি অ্যাডভার্টাইজ অ্যাডভার্টাইজটা কী সেটা যেন মানুষ শুনে বুঝতে পারে ঠিক আছে মানুষের স্ক্রিনের দিকে যেন তাকানো না লাগে সেইভাবে তৈরি করতে বলছে আর মেইন কথা হচ্ছে অডিও অ্যাডস মানে অডিও না সব অনেকে দেখছি যে অডিও অ্যাডস দেখাবে অনেকে ভুল ইনফরমেশন দিচ্ছে ইউটিউব ডিরেক্টলি বলে দিচ্ছে ওখানে লেখা আছে যে সেখানে হয় কোনো পিকচার থাকবে নাহলে কোনো স্লাইডস কিংবা এনিমেশন টাইপের কিছু থাকবে ঠিক আছে তো এই হচ্ছে আপডেট আপডেট আসলে ইম্পর্টেন্ট আর এটা আসলে যাদের মিউজিক চ্যানেল দেখবেন যে অনেক মিউজিক চ্যানেল আছে যেখানে অত অ্যাড কিন্তু দেখায় না দেখা যাচ্ছে একবার অ্যাড দেখালেও পরে আপনি দুই তিনবার প্লে করবেন দেখবেন যে অ্যাড কিন্তু আসে না তো যত এরকম অডিও অ্যাড কিংবা যত বেশি মনে করেন যে অ্যাডভার্টাইজার অ্যাড দেবে তত তো আমাদের এড আসবে তাই না ভিডিওতে এটাই তো কথা তো এই জন্য হচ্ছে ইনকাম বেশি হবে যাদের মিউজিক চ্যানেল আছে যারা অডিও যাদের মিউজিক চ্যানেল আছে তারা জানেন যে তাদের প্রত্যেকবার কিন্তু ভিডিওতে অ্যাড দেখায় না ঠিক আছে তো ইউটিউব যত এটাকে পার্সোনালাইজ করতে পারবে অর্থাৎ যত এটাকে সেপারেট করতে পারবে যে কোন ভিডিওর জন্য কোন অ্যাডগুলো পারফেক্ট তো এটা আসলে আমাদের জন্য ভালো হবে তো আশা করি আপডেটটা আপনাদের ভালো লাগছে ভিডিও ভালো লাগলে ভিডিওতে মাস্টলি লাইক দিতে ভুলবেন না সাবস্ক্রাইব করে রাখবেন আর বেলাইকনে ক্লিক করবেন যাতে নেক্সট কোনো ভিডিও মিস না হয় I love this.